মাঠে আমন ধানের ফলন দেখে রংপুর অঞ্চলের কৃষকের প্রাণে আনন্দের ঝিলিক এলেও শান্তি নেই মনে। শুরুতেই খরা আর অনাবৃষ্টির কারণে ফলন নিয়ে শঙ্কা ছিল তাদের, কিন্তু তা কেটে গেছে। লক্ষ্যমাত্রার চেয়েও সোনালি আর সবুজ আবধানে ভরে আছে এখন মাঠের পর মাঠ। তবে কৃষকের শঙ্কা, বাড়তি সেচ খরচ করে ভালো ফলন ফলিয়েও সঠিক মূল্য পাবেন কি না। বৃষ্টি ছিল না, তারপরেও যে আমাদের আমন ধানটা হয়েছে মোটামুটি আমরা সবগ্রস্ত। আমরা মেশিন দিয়ে সেচ দিয়েছি, তারপরে এখন ধানের ফসল আমাদের ভালো হয়েছে। ধানের যে হিসেবে দাম, তাতে তো যারা আবাদ করে তাদের পাত্তা হবে না। আগাম কাটামারাই শেষে অনেকেই ঘরে তুলছেন ধান। নতুন ধানের মৌ মৌ গন্ধে আনন্দের পাশাপাশি ঘরে ঘরে চলছে নানা উৎসব আয়োজনের প্রস্তুতিও। কৃষকের মনে আনন্দ, নতুন ধানের পিঠা খাইতে পাবে। নবন্ধ উৎসবে মোটামুটি মোটামুটি চলবে আর কি, ভালো খাওয়া দাওয়া চলবে। কৃষি বিভাগও অনাবৃষ্টির কারণে সেচে বাড়তি খরচের কথা স্বীকার করে বলছেন উৎপাদন বেশি হওয়ায় খরচ পুষিয়ে যাবে তাদের। আকাশের অবস্থা ভালো থাকায়, রৌদ্র উজ্জ্বল থাকায় এবার ফসলের যে গাছের যে খাবার তৈরি হয়েছে বেশি, সেই হিসাবে তাদের ফলনও বেশি হয়েছে। যদি ভবিষ্যতে দামটা ভালো পায় কৃষক, আমার মনে হয় কৃষকের মুখে হাসি থাকবে। রংপুর অঞ্চলের পাঁচ জেলায় এবার 5,94,184 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 6,03,476 হেক্টর জমিতে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর।